এখানে কোনো সেবা দিতে ইচ্ছেন কিনা মানে আসলে আপনারা কি ইনভিটেশন দিয়েছেন কিনা হাজিরা দিয়েছেন হাজিরা না দিলে তো উত্তর আপনি তথ্য যে কেন্দ্রটা হয়েছে এরপর থেকে আপনি আছেন তাই না? আপনি কি করেছেন বলেন? কার্যক্রম বলেন আপনাদের কিছুই উপস্থাপন করেন নাই আছে না মুক্তিযোদ্ধাদের মাঝে ঋণ বিতরণ ঋণ সহায়তা প্রদান করেছি এবং 3,74,000 টাকা আর আমাদের একটা নতুন প্রকল্প আছে অবদান শস্য মানে কীভাবে আমরা অবদান শস্যের চাহিদা বৃদ্ধি করবো দেশে তার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং সে উপলক্ষে প্রদর্শনী করুক যেমন শস্যের প্রদর্শনী করুক এবং আমরা যে পেঁয়াজের চারা বিতরণ করেছি এবং
সমবায় ও সুবল বই সদস্যদের মাঝে আমরা প্রশিক্ষণ প্রদান করে সেখানে ঋণ সহায়তা প্রদান করছি এবং দারিদ্র বিমোচনের কাজ করে যাচ্ছি। কিন্তু মাঝে আবারও সরকারের পরিবর্তন হওয়াতে আবারও আসে বিদ্যুৎ খাতের স্থবিরতা। 2009 সালে বর্তমান সরকার নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় এনে দেখতে পান যে 4,300 মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন সক্ষমতা কমে 3,200 মেগাওয়াটে এসে পৌঁছেছে, কিন্তু বিদ্যুৎ চাহিদা বেড়েছে বহু। তাই তো বেশিরভাগ সময় দেশবাসীকে লোডশেডিংয়ের আওতায় থাকতে হয়েছে। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করে বিদ্যুৎ খাতে দ্রুত কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। এরপরে বিদ্যুৎ উৎপাদন আবারও বৃদ্ধি পেতে শুরু করে। বর্তমানে দেশের মানুষ কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতা, জাতির পিতা সুদূরপ্রসারী চিন্তাভাবনা এবং রাজনৈতিক প্রজ্ঞা সম্বলিত নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে গ্রাম বাংলার আর্থসামাজিক উন্নয়নকে লক্ষ্য করে পল্লী অঞ্চলে বিদ্যুৎ সুবিধা পৌঁছানোর উদ্দেশ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড অর্থাৎ আরইবি প্রতিষ্ঠিত হলেও 2008 সাল পর্যন্ত 24 বছরে সংস্থাটি মাত্র 74 লক্ষ গ্রাহককে বিদ্যুৎ প্রদান করতে সক্ষম হয়েছে, অর্থাৎ বছরে গড়ে 2,47,000 গ্রাহক। বিদ্যুৎ সুবিধা ভোগের হার ছিল মাত্র 27% এবং সিস্টেম লস ছিল প্রায় 18%। তখন এই প্রতিষ্ঠানের বিদ্যুৎ গ্রহণের সক্ষমতা ছিল মাত্র 2,000 মেগাওয়াট। গ্রামাঞ্চলের মানুষ অধিকাংশ সময় লোডশেডিংয়ের কবলে জর্জরিত ছিল। সংখ্যা 74 লক্ষ থেকে বৃদ্ধি পেয়ে আজ 3,03,000,000 উন্নীত হয়েছে। বিগত প্রায় 15-12 বছরে নতুন সংযোগ হয়েছে 2,29,00,000, অর্থাৎ বছরে মুজিব বর্ষেই 100% মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভবপর হবে। 5,08,000 কিলোমিটার বিতরণ লাইন এবং 13,750 এমভিএ ক্ষমতা সম্পন্ন 1,088টি উপকেন্দ্র সম্পর্কিত সুবিশাল পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের মাধ্যমে এ প্রতিষ্ঠান প্রতিনিয়ত 7,000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। কারণে মুজিব শতবর্ষ তার মানে 12 থেকে 3 গুণ আমরা বৃদ্ধি করছি। আর এখানে বিদ্যুৎ সুবিধাভোগী সৃষ্টি হয়েছে বাড়তি, যেটা 100% সক্ষমতা ছিল। আমরা আগে যে 26টি মানুষের বিদ্যুৎ চাহিদা আগে ছিল 7 মেগাওয়াট, এখন এখানে বেড়ে হয়েছে 17 মেগাওয়াট। আর আমরা দেওয়ার ক্ষমতা আছে 24 মেগাওয়াট, মানে ওভারলোড নাই, আমরা চাইলে দিতে পারবো, পারলেও দিতে পারবো। এই অবস্থা। আর সিস্টেম জি স্যার
অসুস্থ বলেন কি কার্যক্রম আপনারা করেন আমার সংস্থার কোন ইয়া আছে কিনা, ড্যাশবোর্ড আছে কিনা, আপনারা কি করেন না করেন? প্রশিক্ষণ দেন কিনা? হ্যাঁ, প্রশিক্ষণ 4 মাসের হয়, এটা পিছিয়ে পড়া, এগুলো সব র হ্যান্ডেড, এগুলাই আমার করতে উদ্যোক্তার তথ্য অপারেশনের উদ্যোক্তা তৈরি করতে করতে অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, সবই দিয়ে দেবো, থ্যাংক ইউ। কোনো রকম পরামর্শ বা কিছু দিয়েছেন কিনা? পরামর্শ স্যার, এই যে দুর্যোগ ব্যবস্থা মানবিক সহায়তা কর্মসূচির জন্য খাদ্য সহায়তা দিয়ে আপনাদের কার্যক্রমের কোনো কিছু রাখছেন ডাটা কই? ডাটা ছবি এখানে তো তার পেজ নেই, মানে ভিতরে রাখলে তো আচ্ছা, আপনারা আমাকে এতটুকু বলেন যে নেক্সট আপনারা যে স্কুল খুলবে এটা অফ রাখেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বিদ্যালয়, তারপরে হাত ধোয়ার ব্যবস্থা, স্যানিটেশনের ব্যবস্থা, তারপরে আপনার সাবান, হারপিক, মাস্ক রাখা হয়েছে। আমরা তো
রেমিটেন্স গ্রহণ, স্যালারি পেমেন্ট, ইউটিলিটি বিল পেমেন্ট, রিকোয়েস্ট মানির সুযোগ সহ আরো অনেক সুবিধা। আপনার পেমেন্ট হয়ে গেছে। আপনারা বর্ণনা করেন আমাকে যে আপনারা এখানে কি দেখাই দিচ্ছেন, মানুষকে কিভাবে সচেতন করছেন, আপনারা কি করেছেন? ফায়ার সার্ভিস বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, আমরা আমরা আটকা বললো বিল কেটে বাসটা করতে গেলে উত্তরণ করার কাছে এখানে দিলে তো আপনার অবশ্যই নাম এন্ট্রি করে নিচ্ছেন, তাতে কারো দিয়েছেন কিনা তারিখ উল্লেখ করে নাই। আবার কি আপনার কার্যক্রম বলেন আপনারা পরে গত দুই দিনে কোনো সেবা দিয়েছেন কিনা মানুষকে, গত দুই দিন ধরে যে সামনে করে চলতে গেলে আমাদের যে সকল কর্মকর্তাদের স্টল পরিদর্শন হয়ে গেছে সেই সকল কর্মকর্তাগণ সামনে এসে আমাদের
কৃষ্ণ নিজামিতায় সহযোগিতা করবেন। আমরা এটাতে কোনো প্রকার মারাশক ব্যবহার না করে, কীটনাশক ব্যবহার না করে কিভাবে বিভিন্ন কৌশলের মাধ্যমে রোগ পোকামাকড়কে দমন করে আমি পাঁচটি প্রশ্ন করব, পাঁচটি। প্রথম প্রশ্ন করব যখন আমার প্রতিটি প্রশ্নের পরে আমি যখন প্রশ্ন শেষ করব তোমাদের মধ্যে যে আগে দাঁড়িয়ে যাবে আমাদের ভলান্টিয়াররা থাকবেন, যে আগে দাঁড়াবে আগে উত্তর বলা যাবে না, আগে দাঁড়াবে আমরা একটা মুরগি 6-12 বছরের ডিম দিচ্ছে, কারণ বাচ্চাটা হওয়ার সাথে সাথে মুরগিকে যখন আমরা বাচ্চাটাকে সরাই দেবো মুরগি তার ওজনে চলে আসবে, আর বাচ্চাকে যতদিন থাকবে ততদিন তার ওজন হয়ে যাবে, ওজন 1 কেজি না হওয়া পর্যন্ত মুরগি দিবে আর মুরগি কোন সময় জাতীয় বাচ্চাকে খাওয়ায় সেদিনে বাচ্চাটাকে আলাদা করে দেবো খাওয়াতে পারি পাশে দিকে ডিমে আসবে স্যার, এটা আমরা একেবারে আমাদের জেলার অনেকগুলি স্কুল সভাপতি সেখানে আমরা এগুলো করেছি স্যার। প্রশ্ন ভুল হলে উত্তর ভুল হলেও সমস্যা নেই, কেউ যদি সাহস করে দাঁড়াতে চাও সম্ভবত উত্তরটি কারোরই জানা নেই। আমাদের পাঁচটি প্রশ্নের প্রথম প্রশ্ন শেষ হয়ে গেল। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড গ্রাউন্ড, 48 বছর আগে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা প্রবাহ রেপ্লিকার সাহায্যে প্রতিটি মঞ্চের মধ্যে দিয়ে একটি ক্ষণ গণনা শুরু।